প্রেসের থেকে? হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ, কালকে বড়দিন আছে, আমি বড়দিনের শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে, আপনাদের পরিবার পরিজনকে, সাথে নববর্ষেরও। আজকে যেহেতু কালকে আপনাদের সব কেক টেক খাওয়ার ব্যাপার আছে, হয়তো খবর মিসও করবেন, সেই জন্যে আজকে অনেক বড় বড় খবরের মধ্যেও কখনো কখনো তো পজিটিভ খবর আমাদের দিতে হয়, তাই আমি তিনটে পজিটিভ খবর দেবো। আশা করি এই খবরটাকে আপনারা গুরুত্ব দিয়ে করবেন, কারণ বাংলায় মনে রাখবেন, বাংলার ছাত্র যৌবনদের কাছেও তো, নতুন প্রজন্মদের কাছেও তো কিছু বলা উচিত যেটা তারা ভাববে, তারা দেখবে, তারা নতুন করে কাজ করবে। সেই জন্য আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি, আগামী সোমবার মানে 28 তারিখে আমরা আমাদের তাজপুর পোর্ট নিয়ে ইওআইচে সংবাদপত্রে বিজ্ঞাপন দিচ্ছি। দেশের ও পৃথিবীর সব বড় বড় বন্দর নির্মাতার কাছে আমাদের অনুরোধ, আমাদের এই গভীর সমুদ্র বন্দর প্রজেক্টে অংশ নিতে এগিয়ে আসুন, এটা রাজ্য সরকারের। আমাদের ইউআই ডকুমেন্ট তৈরি হয়ে গেছে, 4,200 কোটি টাকার এই প্রজেক্টে কোনো জমি অধিগ্রহণ হবে না, কিন্তু বন্দর নির্মাণের সুযোগ মিলবে। আগ্রহী পক্ষরা সাড়া দেওয়ার পর তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে। এর সাথে একটা কথা আপনাদের আমি বলি, তাজপুর গভীর বন্দরের সাথে সম্পর্ক, মোট 15,000 কোটি টাকা বিনিয়োগ হবে এটা ছাড়াও। কেন না তো, এটা একটা বিপুল সম্ভাবনার সৃষ্টি করেছে, এই প্রথম বন্দর রাজ্যের ডিপ সি পোর্ট, খুব কম করেও 15,000 কোটি টাকা বিনিয়োগ হবে, 25,000 মানুষের কর্মসংস্থান হবে। দুই মেদিনীপুরের ক্ষেত্রেই ব্যবসা বাণিজ্যের বিপুল প্রসার ঘটবে এই উদ্যোগের মাধ্যমে। কেউ কিন্তু লিখছে না আমি দেখতে পাচ্ছি, আমি বকে যাই। সারা ভারতের লোহা ইস্পাত রপ্তানির 13% কিন্তু আমাদের রাজ্য থেকে হয়। আপনারা জানেন যে কোল ইন্ডিয়া, কোলের ব্যাপারটা প্রোডাকশন 80% বেঙ্গলের হয়, কিন্তু কোলের ন্যাশনালাইজেশন পলিসি আছে, কিন্তু আয়রন ওরের নেই। আমরা অনেক দিন ধরে বলছি যে আয়রন ওরের কেন করছো না, যাই হোক, তা সত্ত্বেও মনে রাখবেন লোহা ইস্পাত রপ্তানি 13% আমাদের রাজ্য থেকে হয়। এই বন্দর তৈরি হলে সেটা আরও বৃদ্ধি পাবে, আর কাছাকাছি বন্দর থাকার জন্য খড়গপুর সংলগ্ন এলাকায় লোহা ও ইস্পাতে রপ্তানি এবং ইস্পাত শিল্পের অনেক উপকার হবে ও বৃদ্ধি পাবে, ফলে মেদিনীপুর জেলা, পুরুলিয়া, মেদিনীপুর পূর্ব পশ্চিম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বর্ধমান ও বাঁকুড়া থেকেও ইস্পাত রপ্তানি উল্লেখযোগ্যভাবে বাড়বে। মানে এটা একটা কর্ম সৃষ্টির নতুন একটা দিশা খুলে দিচ্ছে, নতুন কর্মপথ তৈরি করে দিচ্ছে। আরেকটা মনে রাখবেন, এই বন্দর তৈরি হলে মেদিনীপুর থেকে দক্ষিণ পূর্ব এশিয়া ও জাপানে যে সিফুড রপ্তানি হয় তাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। শুধু যে লক্ষ লক্ষ মৎস্যজীবী মানুষ আর্থিকভাবে উপকৃত হবে তা নয়, অনেক মানুষ কাজ পাবেন। মৎস্যজীবীদের ঘরে যেমন পয়সা আসবে, তেমনি অনেক মানুষ কাজ করবেন, কেউ তুলবেন, কেউ বেচবেন, কেউ বাইরে পাঠাবেন, কেউ রপ্তানি করবেন, প্রয়োজন হলে ওখানে একটা এক্সপোর্ট সেন্টারও হতে পারে নিশ্চয়ই, যখন আমরা দেখব এই উৎপাদনগুলো বৃদ্ধি পাবে। আস্তে আস্তে টাইম টু টাইম ফেস ওয়াইজে হবে। ওয়েস্ট বেঙ্গল ম্যারিটাইম বোর্ড আর WBIDC-র অন্তর্গত তাজপুর গভীর সমুদ্র বন্দর রাজ্যের উন্নয়নের ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ। পেরেছি বোঝাতে? এবার হচ্ছে আমার সিঙ্গুরের শিল্প পার্ক। আপনারা জানেন চাষিদের যখন আন্দোলন হয়, সিঙ্গুরের জমি তো আমরা ফেরত দিয়েছি এবং এখনও কিন্তু আমরা মাসে 2,500 টাকা করে না 2,000 টাকা করে কত একটা দিই আমরা, সম্ভবত 2,500, এবং আমরা চালও দিই বিনা পয়সায়, বা 2 টাকা কিলো কিছু একটা দিতাম, এখন তো বিনা পয়সায় পায়। এটা যদি আমার ভুল হয় তাহলে আমি ক্ষমা চেয়ে নেবো, তার কারণ হচ্ছে আমি যেহেতু এক্ষুনি এটা রেডি হয়ে আসিনি। আইদার 2,000 আর 2,500 টাকা একটা আমরা বান্টলি এখনও দিই কৃষকদের এবং চালও দিই সিঙ্গুরে। আমরা, ওরা যেহেতু বলতো যে কৃষি এবং শিল্প দুটোর মধ্যে একটা হাসি খুশি আমি নাম দিতাম, যে শিল্প আমাদের গৌরব, কৃষি আমাদের গৌরব, শিল্প আমাদের সম্পদ, এবং এখানে বিশেষ করে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি হতেই পারে। আমরা তো ফোর্ড থেকে শুরু করে অনেককেই বলেছিলাম
মোটর কারখানা করবার জন্য যখন আমি নবদ্বীপে গেছি আমরা 700 একর জমি দিয়েছি তখনও তাদের কাছে আমরা বলেছিলাম যাই হোক তাদের কাছে তো বলা থাকবেই তার কারণ করোনা কোনোদিন আজকে কোভিডের সবাই ব্যস্ত আছে কোভিডের সময় ইনভেস্টমেন্ট কম হয় তা সত্ত্বেও মনে রাখবেন কারণ কেউ সিউরিটি নিতে পারছে না যে কবে এটা শেষ হবে সুতরাং এটা একটা প্রবলেমেটিক জায়গায় আছি মানে আমি নই সারা বিশ্ব সুতরাং এখনই আমি সেটা বলছি না কিন্তু একদিন না একদিন হবে সিঙ্গুরে আমরা একটা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করছি যেহেতু সিঙ্গুরের ফসল খুব সুজলা সুফলা শস্য শ্যামলাং সেই জন্য সিঙ্গুরের ফসল যাতে ভালোভাবে ওখানে প্রোডাকশনগুলো ভালো করে বিক্রি হতে পারে তারা নানা রকম ডিসপ্লে করতে পারে তারা নানা রকম নতুন নতুন আইটেম তৈরি করতে পারে নানা রকম শীট তৈরি করতে পারে এই সব দিকে লক্ষ্য রেখে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক আমরা তৈরি করছি এটা আমাদের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ওয়েস্ট বেঙ্গল স্মল স্কেল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন 11 একর জমির ওপরে এই পার্কটা বানাচ্ছে NH2 এর ওপর সিঙ্গুর রেল স্টেশনের কাছে সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারের কাছে এই জায়গাটা আছে ওখানে অলরেডি WBSIDC বাউন্ডারি ওয়াল দিতে শুরু করেছে ওখানে জানেন ট্রমা কেয়ার সেন্টারও আমরা করে দিয়েছি আমরা ওখানে কর্মতীর্থও করে দিয়েছি কৃষি মান্ডিও করে দিয়েছি এগুলো আমি সব আগেই করে দিয়েছি তাই ইচ্ছুক শিল্পপতিদের কাছে জমির আবেদনপত্র চেয়ে 10 কাঠা থেকে 30 কাঠা পর্যন্ত নানা সাইজের প্লট দেওয়া হবে বড় প্লটও মিলবে বড় উদ্যোগপতিদের জন্য আর ছোট প্লট মিলবে ছোট উদ্যোগপতিদের জন্য মাঝারি প্লটও মিলবে মাঝারি উদ্যোগপতিদের জন্য শিল্পপতিদের ইচ্ছা অনুযায়ী আমরা কখনো কখনো ডেভেলপও করতে পারি আমাদের যে সমস্ত প্ল্যানিং আছে আবার অ্যাজ ইজ ওয়্যার ইজ ভিত্তিতে প্লটও দিতে পারি এটা একটা হলো সিঙ্গুর হয়ে গেল সিঙ্গুরে হচ্ছে হাসিমারাতেও আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে ওটা এখনও প্রপোজালটা তৈরি হচ্ছে তাছাড়াও পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের নতুন বিনিয়োগ এটা হচ্ছে ধানসিঁড়ি আপনারা জানেন ধানুকা গ্রুপ ওরা পানাগড় পার্কে 38 একর জমি নিয়ে 400 কোটি টাকার একটা নতুন প্রজেক্ট করবে বলে আমাদের কাছে জমা দিয়েছে আমাদের কাছে জমি নিচ্ছে আমরা জমিটা দিচ্ছি ফুড প্যাকেজিং শিল্পের ফিল্ম উৎপাদন করার জন্য নিউ টেকনিক নিউ আইডিয়া এখানেও অনেক লোকের কর্মসংস্থান হবে তাছাড়াও সিলিকন ভ্যালিতে সবসময় দরখাস্ত নেওয়ার সুযোগ থাকতো না হয়তো কোনো একটা টাইমে ধরুন বছরে দুবার অ্যাডভার্টাইজ করলো যে আপনি ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য ল্যান্ড ফর সিলিকন ভ্যালি আইটি ইন্ডাস্ট্রি কিন্তু এখন সেটা তুলে নেওয়া হচ্ছে আজকে আমি ঘোষণা করছি যে WBIDC WBSIDC মতো হিটকো সবসময় জমি অ্যালট করার ডাইনামিক উইন্ডো খুলে রাখবে সিলিকন ভ্যালির জন্য আমরা ইয়াং জেনারেশনকে প্রায়োরিটি দেওয়ার জন্য আইটি ইন্ডাস্ট্রিটাকে উপর আরও জোর দিচ্ছি উইপো আজকে আমাকে চিঠি লিখেছে লিখে আমাদের পুরো কোঅপারেশনের কথা জানিয়েছে তারা থ্যাংকসও জানিয়েছেন ইনফোসিসও করছে আপনারা জানেন সুতরাং এগুলো সবটাই হচ্ছে আমি যতটা পারলাম আপনাদের কাছে বললাম এছাড়া তো অনেক প্রজেক্ট অলওয়েজ হয় তাই তো বাগডোগরায় নতুন এয়ারপোর্ট আপনারা জানেন জমি আমরা দিয়ে দিয়েছি সব কিছু একদম পুরো এক্সটেন্ডেড এয়ারপোর্ট হচ্ছে আমাদের এখানে দেউচা পাথমি আমরা কথা বলে করব কিন্তু এখনই আমরা ল্যান্ড নেব না কারো কাছে যেখানে ল্যান্ডটা কারো দখলে নেই সেখানে আমরা আস্তে আস্তে কাজ শুরু করব আর যেখানে ল্যান্ড আছে সেখানে আমরা সব কিছু চাকরি থেকে শুরু করে কর্মসংস্থান থেকে শুরু করে তাদের ল্যান্ড টু ল্যান্ড বা জমি বা বাড়ি এসব করে দিয়ে তারপরে এগুলো ভাববো এখন আমরা জাস্ট একটা যেখানে ল্যান্ডে কোনো এনক্রোচমেন্ট নেই কেউ বসে নেই সেটা চেষ্টা করব আর এখানে সাগরও আপনাদের ওই দুটো জায়গায় বলে দিচ্ছি কোনো জায়গায় আমার ল্যান্ড নিয়ে কোনো প্রবলেম নেই অথচ আমি ল্যান্ড এনক্রোচমেন্ট কোথাও করবো না জোর করে জমি কোথাও নেব না ইজ ইট ওকে কি মাথায় ঢুকেছে সব আমার মাথায় ঢুকেনি আপনাদের মাথায় ঢুকেছে তো বা আপনি দীপঙ্কর দা এমন করে মুখ ডেকে বসে আছে যে চেনাই যাচ্ছে না ঠিক আছে হয়েছে কেন সঞ্জয় গাঙ্গুলি তোমার কি দরকার 25শে ডিসেম্বর কেক খেতে যাবে না আমাকে চার্চে যেতে হবে এখন বলো বোলপুরে বোলপুরে অমর্ত্য সেন কি কোনো সরকারি জমি ধরে রেখেছেন ভাই অমর্ত্যদাকে আমি সম্মান করি আমি নই সারা বিশ্ব সম্মান করে বাংলার প্রতিটা ঘরের মানুষ ওনাকে নিয়ে গৌরব বোধ করেন তিনি আমাদের নোবেল প্রাইজ এনে দিয়েছেন
বাংলার গর্বকে বিশ্ব শিখরে নিয়ে গেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন, অভিষেক, অভিজিৎ বিনায়ক, মাদার টেরিজা থেকে শুরু করে সমস্তগুলো আরও অনেক আছে, আপনারা জানেন। আপনারা কি বিশ্বাস করেন যে অমর্ত্য সেনের এমন কোনোদিনও হবে যে অমর্ত্য সেন গিয়ে শান্তিনিকেতনে দখল করে বাড়িতে বসবেন? আমি যতটুকু জানি ওনাদের পরিবার এখানে আছেন প্রায় 70-80 বছর। এই যারা বলছে তারা কোথায় ছিলেন এতদিন? তারা বাংলাটাকে কতটুকু জানেন, কতটুকু চেনেন? অমর্ত্য সেনের মতো মানুষকে অসম্মান করার অধিকার ওদের নেই, যেহেতু অমর্ত্য সেন নিজে একটু বিজেপির বিরুদ্ধে ইডিওলজিক্যালি, তাই তার বিরুদ্ধে তিনি বাড়ি দখল করেছেন, তিনি হকার বসিয়েছেন, তার প্রতিচি বাড়ি নিয়ে যা ইচ্ছে তাই বলে যাবে, এটা বাংলার মানুষ কিন্তু সহ্য করবে না। এটা বাংলায় শুধু অমর্ত্যবাবুর অমর্ত্যদার অসম্মান নয়, আমাদের সবার অসম্মান। আমি ক্ষমা চাইছি বাংলার হয়ে অমর্ত্যদার কাছে, ক্ষমা করবেন অমর্ত্যদা, আপনাদের মতো মানুষকেও এরা সম্মান দিতে জানে না, আই এম সরি। অমর্ত্য সেনের পরিবারের লোকেরাই রবীন্দ্রনাথ ঠাকুরকে ডেকে নিয়ে গিয়েছিলেন সম্ভবত। আলাপন স্টোরিটা একটু বলে দাও। অমর্ত্য সেনদের মতো মানুষ দ্বিজেন্দা আজকে নেই, বেঁচে নেই। মনে রাখবেন এনারা কিন্তু অনেক মানুষ আছেন যারা রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বরবির ছায়ার মতো, তারা মনে করেন বিশ্বকবি রবীন্দ্রনাথের ছায়ার তলে তারা একটা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে, একটা প্রকৃতির ওপরে মুক্ত করেছিলেন এই ইউনিভার্সিটিটা, যে যেটা মুক্ত থাকবে, কোনো কংক্রিটের জঙ্গল থাকবে না, মুক্ত থাকবে, যাতে মুক্ত বায়ু সেবন হয়, খোলা আকাশও থাকবে, আম্বনও থাকবে, পোষমালাও থাকবে, শান্তিনিকেতনের শান্তিও থাকবে, এবং খোলা মেলা পরিবেশে পড়াশুনো হবে। তার জন্যই তো আজকে চায়না থেকে শুরু করে, জাপান থেকে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে অনেক কান্ট্রি ওখানে কিছু না কিছু করেছেন। তার কারণ তারা এটাকে নিয়ে গর্ববোধ করে। আর আমাদের রিয়েলি আমাদের দুর্ভাগ্য বলুন যে কুকথা, কুকথ্য, অকথ্য, অসত্য, গর্ধসত্য, অর্ধনগ্ন ভাষায়, অর্ধ নর ভাষায় যে ভাষাগুলো তারা ইউজ করছেন, আর যার যার সম্বন্ধে ইউজ করছেন, ভাবছেন মমতা ব্যানার্জিকে পেয়ে গেছে একটা সহজ সরল তো ঘরের মেয়ে, তাকে রোজ গালাগালি দেয়, সে তো প্রতিবাদ করে না, কারণ সে জানে আরে করতে দাও, কত আর যায় আসে, লাস্ট অব দি আমি জিতবো অ্যাট দ্য এন্ড অব দ্য ডে, সেজন্য আমি কিছু বলি না। আমাকে আঘাত করতে করতে বাংলার মনীষীদেরও আঘাত করতে শুরু করেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিও ভেঙেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থানটাকে পাল্টে দিয়েছে, বলেছে বিশ্ব রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শান্তিনিকেতনে জন্মেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মের প্রায় 60 বছর বাদে শান্তিনিকেতন তৈরি হয়েছিল, জোড়াসাঁকোটাকেও পর্যন্ত ভুলিয়ে দিয়েছেন। কি চায়? ইতিহাসটাকে ভুলিয়ে দিতে, ভূগোলটাকে ভুলিয়ে দিতে, বাংলার ইতিহাসটাকে ভুলিয়ে দিতে? মনে রাখবেন বাংলাটা বিশ্ব বাংলা, এই কারণেই বিশ্ব বাংলা ব্র্যান্ড তৈরি হয়েছে। বাংলা মানে বিশ্ব বাংলা, বাংলা মানে বিশ্বভোর, বাংলা মানে নাসা থেকে ভাষা। আজকে স্পেসেই যান আর ল্যান্ডেই যান, আজকে স্কাইয়েই যান আর স্টারেই যান, আজকে হিলে যান অথবা গ্রিনারিতে যান, আজকে ফরেস্টে যান অথবা যেখানে ইচ্ছা যান রাস্তায় যান, বাংলাকে বাদ দিয়ে পৃথিবী চলে না। কাজে যারা অপমান করেছে তাদের ক্ষমা চাইতে হবে, আর যদি ক্ষমা না চান আমি বাংলার বুদ্ধিজীবীদের আবেদন করব, অমর্ত্যদার পাশে দাঁড়িয়ে এই বয়সে তাকে এই অসম্মানের হাত থেকে বাঁচান। আপনারা সকলে মিলে প্রতিবাদ করুন, যে যেমন করে ভাব পারেন প্রতিবাদ করুন। আর আমরাও কিন্তু বলছি, আমার বোলপুরে একটা মিছিল আছে 29-29 তারিখে, 28 তারিখে আমার এমনি মিটিং আছে, 29 তারিখে মিছিল আছে। অমর্ত্য সেনকে অসম্মান কেন করা হলো
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থানই অসম্মান কেন করা হচ্ছে, বিদ্যাসাগরকে অসম্মান কেন করা হচ্ছে, জবাব চাই, জবাব দেয়। এবং পৌষমেলা কেন বন্ধ হলো, সব কৈফিয়ত কিন্তু আমরা চাই। আগামী দিন প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে কৈফিয়ত দেবো, বিনা যুদ্ধে মানে বিনা কৈফিয়তে এক ইঞ্চি জমিও ছাড়বো না। কিছুটাকে সঞ্জয় অনেক পেয়ে গেছো, আরে এত কল করো, তুমি তুমি এত দেখাতে পারবে, তুমি যে এত নিচ্ছ, এত নিচ্ছ কেন, এত আমাদের দিয়ে বকাও, তারপরে তো এক লাইন দাও। বলো বলো, এটা ভাই কবে ডাকলো, কখন ডাকলো, বিজেপি যা বলবে সব সময় শুনতে হবে, আমার তো একটা অফিস আছে, আমি কিছু আমার কিছু জানা নেই। উনি আমার কাছে যেটা কালকে একটা খবর পাঠিয়েছেন, আমি যখন বিশ্বভারতীতে যাবো 28 তারিখে এই বোলপুরে, তখন যদি আমি একটা সময় দিই, উনি একটু দেখা করতে চাইছেন, আমি তখন সময় দিতে পারছি না, সরি। তার কারণ হচ্ছে তখন আমার অলরেডি 3-4-5টা মিটিং দেওয়া আছে, তাই মাত্র 1.5 দিনের জন্য আমি থাকবো। আর এই আজকের যে কনভোকেশন হয়েছে বা ফাউন্ডেশনটা 100 বছর, উনি আমাকে ওনারা আমাকে কোনো আমন্ত্রণ জানায়নি, নো আমন্ত্রণ, নো ফোন, নো নিমন্ত্রণ, নো বিশ্বর সাথে যোগে যেতে হয় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। আমি নিজের এতে, আমি রাঙামাটির পথে, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মনও ভুলায় রে, আমি নিজে টুইট করেছি। অনেক অনেক অভিনন্দন যারা আগে ছিলেন, যারা বিশ্বভারতীকে রক্ষা করেছেন, গড়েছেন। আজকে একজন দুজন এসে গেছে, হঠাৎ একটা ধর্মীয় উগ্রতা, উগ্রবাদ এসে গেছে বলে তারা তো বিশ্বভারতীকে একদিনে শেষ করে দিতে পারে না, ইতিহাস অনেক, 100 বছর, 100 বছর ধরে যারা বিশ্বভারতীকে গড়েছেন, তৈরি করেছেন, অনেক স্টুডেন্ট বেরিয়েছেন, অনেক মাস্টারমশাইরা বেরিয়েছেন, প্রণম্য মানুষরা বেরিয়েছেন, তাদের আমরা সম্মান জানাই, আজকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই। আর আজকে যারা আছেন টেম্পোরারি, দে আর নট পারমানেন্ট, জাস্ট ফর ফিউ ডেজ, দে আর ডেজ আর নাম্বারড,